से तेरी सारी गलियां मेरी हो गई, आज से मेरा घर तेरा हो गया। वो तो प्राणे टुकरो छोटबेला थेके मानुष करेछि, ও যাবে জন্মেছে, তারপরে যাবে স্কুলে গেছে, প্রথম দিন স্কুলের পরে কলেজে গেছে, কলেজের পরে হায়ার এডুকেশনের জন্য গেছে সেখানে, তারপরে যখন চাকরিতে গেছে, প্রতিটি মুহূর্তে আমার সঙ্গে ও ছিল, আমিও প্রতিটি জায়গায় ওর সঙ্গে জীবনে গেছি। সুতরাং ও চলে যাওয়া মানে আমার একটা বিরাট মনের উপরে খুব চাপ পড়া, আমার মনে হয় যে অর্ধেকটা শরীরের অংশই চলে গেল। ओ तेरी बिजली का जो बिल है आज से मेरा हो गया, ओ मेरे ख्वाबों का अंबर, ओ मेरी खुशियों का समंदर, ओ मेरे पिन कोड का नंबर आज से तेरा हो गया। আমার মেয়ে খুব ভালো মেয়ে, পাড়াতেও সবাই ওকে প্রচন্ড ভালোবাসে, আমার মেয়ের মতো মেয়ে হয় না আমাদের কাছে অন্তত। আমার মেয়ে ভীষণ বাধ্য, ভীষণ কথা শোনে, ভীষণ মানে কেয়ারি মেয়ে, ও সবসময় বাবা মার প্রতি দাদাভাইয়ের প্রতি ওর নজর থাকে। ও খুব একটা চঞ্চল ছিল না, তবু মাঝে মাঝে একটু আধটু ইয়ে হতো, মানে একটু ছটপটে হয়েছিল। খেলাধুলা খুব ভালো ছিল, প্রত্যেকটা স্কুলে যে কোনো স্পোর্টসে স্ট্যান্ড করতো, খুব ভালো ছিল। ব্যাঙ্গালোরে থাকাকালীন ও ন্যাশনাল লেভেলে, ওই স্কুল লেভেলে, খুব কলেজ লেভেলে খুব ভালো ভলিবল খেলতে পারতো, বাস্কেটবল খেলতে পারতো, খেলাধুলায় অ্যাথলেটিজমটা ওর মধ্যে খুব বেশি ছিল। Before I met you, I drink too much and that's an issue, but I'm okay. Hey, you tell your friends it was nice to meet them, but I hope I never see them again. I know it breaks your heart, moved to the city in a broke down car, and 4 years no calls, now you're looking pretty in a hotel bar, and I सकदी नहीं मैं जी सकदा नहीं, कोई दूसरी मैं शर्ता भी रखदा नहीं, क्या तेरे बाजो मेरा। हाँ,
তো বুড়ির আমার সবসময় মনে থাকে, যখন আসতাম, যখনই আমরা ঘুরতে আসতাম অথবা ওরা যেত, তো সবসময় বুড়িকে বলতো, হ্যাঁ বুড়ি বুড়ি এই নরসিংহরাও বানাও, নরসিংহরাও বানাও, তো এরকম ভাবে মুখটা করতো, নরসিংহরাও মুখটা বানাতো। দ্যাট স্টেজ অন আই থিঙ্ক ফর এ গুড পিরিয়ড অফ আর লাইফ ইট ওয়াজ অল অ্যাবাউট নরসিংহরাও অ্যান্ড দ্যাট ফেস। সো স্পেশাল থ্যাংকস টু ফেসবুক, যার জন্য আমরা দেখা করতে পারলাম। যদিও আমরা সেম স্কুলে পড়তাম, বাট আমি স্কুলে ওকে কখনো দেখিনি, চিনতাম না, বাট এত বছর পর ফেসবুকের থ্রু আবার আলাপ হলো অ্যান্ড দেন উই ফেল ইন লাভ। তোমার লাইফ কেমন চলছিল? ভালো, এতদিন তো ভালোই চলছিল, এবার দেখি নতুন জীবনে পা দিয়ে এখন কি হয়। হ্যাঁ অবভিয়াসলি দেখো লাইফ ইজ অলওয়েজ চ্যালেঞ্জিং। আমার মনে হয় তোমার সঙ্গে আমার লাইফটা ভালো স্পেন্ড হবে। উই আন্ডারস্ট্যান্ড আওয়ার পয়েন্ট, উইল টক অ্যাবাউট এনি প্রবলেমস, উইল প্ল্যান ফর সামথিং ফিউচার অ্যান্ড উইল মেক এ হ্যাপি লাইফ। অফকোর্স উই উইল, দেখা যাক কতদূর সাকসেসফুল হই আমরা।